আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি ক্লাস নিব ব্যবস্থাপনা বিভাগ অনার্স প্রথম বর্ষ বেস্টিক অর্থনীতি। তোমাদের আমি খরচ তত্ত্ব পড়াচ্ছিলাম, তো খরচ তত্ত্ব চ্যাপ্টারে আজকের আলোচনা বিষয় আমি আজ তোমাদের পড়াবো এসি এবং এমসি। এসি এবং এমসি রেখার মধ্যে সম্পর্ক, এসি এবং এমসি রেখার মধ্যে সম্পর্ক। এখন এই এসি এবং এমসি রেখার মধ্যে সম্পর্ক পড়াবো যে গত যে ক্লাসগুলো তোমরা করেছো সেখানে কিন্তু জেনে গিয়েছো যে এসিটা কি এবং এমসিটা কি। এসি হচ্ছে গড় খরচ আর এমসি হচ্ছে প্রান্তিক খরচ, ঠিক আছে? অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট। তাহলে এই অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের ভিতরে যে পার্থক্যটা, এই পার্থক্যটাই আমরা আজ আলোচনা করব। তাহলে আমরা আসো চিত্রের সাহায্যে বিষয়টাকে ব্যাখ্যা করব, এসি রেখা এবং এমসি রেখার মধ্যে পার্থক্য, ঠিক আছে? এখন দেখো এই এসি এবং এমসি রেখার মধ্যে পার্থক্য আলোচনা করতে গেলে আমাদের যে চিত্রটা আঁকতে হবে, চিত্রের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব আমি। দেখো গড় খরচ এবং প্রান্তিক খরচ, আমরা সবসময় চিত্র আঁকতে গেলে কি করি, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ এটার প্রয়োজন হয়। আমরা লম্ব অক্ষ কি দেখাবো, লম্ব অক্ষে এসি এবং এমসি দেখাবো। এসি হচ্ছে গড় খরচ আর এমসি হচ্ছে প্রান্তিক খরচ। এসি এবং এমসি অক্ষে দেখাচ্ছি এসি এবং এমসি, এখানে জিরো। আর ভূমি অক্ষে কি দেখাবো, ভূমি অক্ষে দেখাবো উৎপাদনের পরিমাণ। ভূমি অক্ষে কি দেখাবো, উৎপাদনের পরিমাণ। ভূমি অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ দেখাবো। দেখো এখন এসি রেখা এবং এমসি রেখা আঁকতে হবে। একটা ইউ আকৃতি রেখা এঁকেছি, এটা হচ্ছে এসি রেখা। এসি রেখাটা ইউ আকৃতি, ঠিক আছে? এসি রেখাটা কি হবে, ইউ আকৃতি। এমসি রেখাটাও ইউ আকৃতি কিন্তু হবে এরকম। এটা হচ্ছে এমসি রেখা, ঠিক আছে? আচ্ছা দেখো এইখানে এই বিন্দুটাতে এসি এবং এমসি রেখা দুইটি ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে একটা ছেদ বিন্দু। এই ছেদ বিন্দুটাতে দেখো আবার এসি রেখাটা সর্বনিম্ন বিন্দু, এসি রেখাটা যে এঁকেছি এই এসি রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা। সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা কি করেছে, ছেদ করেছে। এখানে আমরা একটা উৎপাদনের পরিমাণ নির্ধারণ করব। দেখো এখানে আমরা উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে গেলে কি লাগে, ভূমি অক্ষ বরাবর আসতে হবে। তাহলে আমি ভূমি অক্ষ বরাবর টান দিয়েছি, এখানে দিলাম কিউ কিউ ওয়ান। দেখো কিউ ওয়ান দিলাম উৎপাদনের পরিমাণ, কারণ আমি উৎপাদনের পরিমাণটাকে এখানে ব্র্যাকেটে কিউ দ্বারা প্রকাশ করতেছি। উৎপাদনের পরিমাণটাকে কি দ্বারা প্রকাশ করতেছি, কিউ দ্বারা। তাহলে এক্ষেত্রে এই এই দেখো এখানে যে একটা বিন্দু দিয়েছি, এই বিন্দুটার নাম যদি দিই এম বিন্দু। দেখো এই এম বিন্দুতে উৎপাদনের পরিমাণ কত হয়েছে, ও কিউ ওয়ান। তার মানে ও কিউ ওয়ান এর আগে আরো উৎপাদনের একক ধরা যায়, ধরো এখানে উৎপাদন হবে, এখানে 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 এভাবে উৎপাদন হতে হতে কিউ ওয়ান এর বিন্দুর পরে উৎপাদন হবে। তাহলে দেখা যাচ্ছে কিউ ওয়ান বিন্দুর আগে আমি আলোচনা করব, কিউ ওয়ান বিন্দুর পরে আমি আলোচনা করব, বুঝতে পারছো? দেখো এখন এই কিউ ওয়ান বিন্দুর আগে উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে কি হবে,
মানে উৎপাদনের প্রথম পর্যায়ে থাকে, তাই তো? তাহলে উৎপাদনের প্রথম পর্যায়ের দিকে আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখো এই রেখাটাও নিম্নগামী,
আমি কি লিখেছি q1 পরিমাণ উৎপাদনের পরে এসি এবং এমসি কি পায় বৃদ্ধি পায় না হ্রাস পায় অবশ্যই বৃদ্ধি পায় আমি লিখব বৃদ্ধি পায় এসি এবং এমসি উভয়ই বৃদ্ধি পায় উভয়ই বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে দেখো q1 পরিমাণ উৎপাদনের পরে এসি এবং এমসি বৃদ্ধি পায় তাই তো এটাকে কি বলা যায় দেখো এমসি গ্রেটার দেন এসি এমসি গ্রেটার দেন এসি কিভাবে দেখো উভয়ই বৃদ্ধি পেলেও এমসি বেশি পরিমাণে বৃদ্ধি পায় আর এসিটা কি কম পরিমাণে বৃদ্ধি উভয়ই বৃদ্ধি পায় কিন্তু কোনটা কম হারে বৃদ্ধি পাচ্ছে আর কোনটা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে সেটা বলতে গেলে আমরা কি বলবো এমসি গ্যাটার দেন এসি এমসি গ্যাটার দেন এসি কেন এমসি রেখাটা উপরে আছে আর এসি রেখাটা কি নিচের দিয়ে গেছে তাহলে যে রেখাটা উপরে আছে এমসি এমসি বৃদ্ধি পাচ্ছে আর এসিটা কম পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাহলে কি বলা যায় q1 উৎপাদনের পরে এসি এবং এমসি উভয়ই বৃদ্ধি পায় কিন্তু এমসি গ্রেটার দেন এসি হয় এমসি গ্রেটার দেন এসি হয় ঠিক আছে আচ্ছা এটুক যদি বুঝে থাকো তাহলে আমরা ঠিক বিপরীতটা বলতে পারবো q1 উৎপাদনের পূর্বে q1 উৎপাদনের পূর্বে তার মানে উৎপাদনের প্রথম পর্যায়ে ঠিক এর বিপরীতটা হবে না হ্যাঁ দেখো বন্ধুরা এখানে কি দাঁড়াচ্ছে এমসি গ্যাটার দেন এসি তাহলে q1 উৎপাদনের পূর্বে কি হবে উল্টাটা হবে ঠিক এটা হবে দেখো এখানে এসিটা বেশি আর এমসিটা কম হবে দেখো এমসিটা নিচের দিকে আছে আর এসিটা কোথায় আছে উপরের দিকে আছে এই জন্য এসিটা বেশি হয় আর এমসিটা নিচে আছে এমসিটা কম তাই না তাহলে q1 উৎপাদনের পূর্বে যেটা হবে q1 উৎপাদনের পরে ঠিকঠাক বিপরীতটা হবে আর দেখো q1 এর ক্ষেত্রে কি হচ্ছে ac = mc হচ্ছে ac = কি হচ্ছে mc হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম এই পর্যন্ত আলোচনা সার সংক্ষেপ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে q1 উৎপাদনের পূর্বে এমসি লেস দেন এসি ঠিক আছে তার মানে এসিটা বেশি এমসিটা কম উভয়ই হ্রাস পায় আমরা বলবো উভয়ই হ্রাস পাচ্ছে q1 উৎপাদনের পূর্বে এসি এবং এমসি উভয়ই হ্রাস পাচ্ছে কিন্তু হ্রাস পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বেশি হারে হ্রাস পাচ্ছে একটা কম হারে হ্রাস পাচ্ছে এর জন্য চিহ্নটা এরকম হবে আবার q1 উৎপাদনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এসি ইজ ইকুয়াল টু এমসি এসি ইজ ইকুয়াল টু এমসি কারণ q1 উৎপাদনের ক্ষেত্রে এসি এবং এমসি দুটোই সমান দুইটা রেখা পরস্পর ছেদ করে এর জন্য দুটোই সমান আর q1 উৎপাদনের পরে কি হবে ঠিক তার উল্টোটা এমসি গ্রেটার দেন এসি তাই না q1 উৎপাদনের পরে q1 উৎপাদনের পরে কি হচ্ছে এমসি গ্যাটার দেন হচ্ছে আর এসিটা কম হচ্ছে দেখো এসিটা নিচে আর এমসিটা কি উপরে মানে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে না q1 উৎপাদনের পূর্বে আর q1 উৎপাদনের পরে আর q1 উৎপাদনের ক্ষেত্রে এমসি ইজ ইকুয়াল টু এসি বাই এসি ইজ ইকুয়াল টু এমসি ঠিক আছে আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বাসায় একটু আবার দেখবে খুদা হাফেজ